আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মামুন আব্দুল্লাহ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর খুঁড়িদের পুরস্কৃত করেছিলেন জিয়া, আর খুনি রশিদকে সংসদের বিরোধী দলীয় নেতা বানিয়েছিলেন খালেদা জিয়া, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। জিয়ার পোস্টমর্টেম রিপোর্ট দেখাতে বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধমন্ত্রী, সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা বলতে রুচিতে বাধে বললেন মির্জা ফখরুল। অবশেষে জামিনে মুক্তি পেলেন নায়িকা পরিমণি, কাশিমপুর থেকে ফিরলেন বনানীর বাসায়, পথে পথে উল্লসিত ভক্তদের ভিড়। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের, এ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে বললেন সাকিব। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন, আর খালেদা জিয়া আরও এক ধাপ এগিয়ে 15ই ফেব্রুয়ারি নির্বাচনে খুনি রশিদকে সংসদের বিরোধী দলীয় নেতা বানিয়েছিলেন। কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের উপর আলোচনার সময় প্রধানমন্ত্রী এই কথা বলেন। বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ এবং চলতি বছরের চতুর্থ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। শুরুতেই চলতি সংসদের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। পরে নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। বাংলাদেশে একটা নির্বাচন হয়, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকে সেই নির্বাচনটা করেছিল, যে নির্বাচন সকল রাজনৈতিক দল সেটা বয়কট করেছিল, একটা ভোটারবিহীন নির্বাচন। সেই নির্বাচনে ওই চান্দিনা থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। 15ই আগস্টে খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, এবং খালেদা জিয়া বোধহয় তার থেকে আরও একদম উপরে যে জনগণের পার্লামেন্ট, সেইখানে একজন খুনিকে এনে বসায়। জিয়াউর রহমানের মৃতদেহের ছবি ও তার পোস্টমর্টেম রিপোর্ট দেখানোর জন্য এবার বিএনপি মহাসচিবের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির 43 বছরের ইতিহাস মিথ্যার এবং বেসাতী ও দেশ বিরোধী ষড়যন্ত্রের ইতিহাস। নিজ দপ্তরে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রশ্ন রাখেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, তাহলে তার মরদেহের ছবি নেই কেন? মন্ত্রী বলেন জিয়ার মৃত্যু নিয়ে ইতিহাস বিকৃতি বন্ধ হোক, কিন্তু যেখানে তার মরদেহ নেই সেখানে কবর বানালে চলবে কিভাবে? জাতীয় সংসদ ভবনের মূল নকশায় জিয়াউর রহমানের কবর নেই বলে আবারও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রপতি তো ছিলেন, যদু মধু রাম শ্যাম এই সেই তো ছিল না, তো তার তো একটা ডেড বডির ছবি থাকবে। বিএনপির মহাসচিব তিনি আরও চ্যালেঞ্জ করে বলেছেন যে তার পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম হলে কোন হাসপাতালে হয়েছে সেটা দেখান প্রকাশ করে। এদিকে নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জিয়াউর রহমান নিজের জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও বিএনপি নেতারা এখন তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছেন। জিয়াকে ইতিহাসের নায়ক বানাতে গিয়ে বিএনপি নেতারা তাকে শুধু বিতর্কিতই করেনি, ইতিহাসের কাঠগড়েও দাঁড় করিয়েছেন বলেও মন্তব্য তাদের। বিগত 43 বছরের ইতিহাস মিথ্যার, বেসাতী এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের ইতিহাস। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি, উচ্চাভিলাষী এবং অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাসে যে সত্য দিবালোকের মতো স্পষ্ট, তা চাপা দিয়ে কারো কোনো লাভ নেই। এটা বিএনপি যত তাড়াতাড়ি উপলব্ধি করবে ততই দেশের জন্য মঙ্গল, তাদের দলের জন্য মঙ্গল। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির কাছে প্রত্যাশা, দলটি সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসবে, যুদ্ধাপরাধীদের আর আশ্রয় প্রশ্রয় দেবে না, লঘু অপরাধে যেন মিডিয়া ট্রায়াল না হয় সেদিকে সংবাদকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। ডিআরইউতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অনলাইন পোর্টাল উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বিএনপিকে অভিনন্দন জানাই। মানুষের প্রত্যাশা থাকবে বিএনপি যে এতদিন ধরে যে অপরাজনীতি, জঙ্গি আশ্রয়ী রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি নির্ভর যে রাজনীতি করে আসছিল, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবে, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে, তাহলে রাজনীতি এবং দেশ উপকৃত হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য অপপ্রয়োগ না হয় সেদিকে নজর রাখার কথা জানান ডক্টর হাসান মাহমুদ। এটি আরও তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর ইস্যুতে সরকার যা করছে সে বিষয়ে কথা বলতে রুচিতে বাধে বলে গতকাল জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ঢুকতে বিধিনিষেধের সমালোচনা করেন তিনি। 1978 সালের ফেব্রুয়ারিতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান গঠন করেন গণতান্ত্রিক দল বা জাগদল। পরে একই বছরের পয়লা মে সমমনা দল ও নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। 1978 সালের 28 আগস্ট জাগদল বিলুপ্তর ঘোষণার 3 দিন পর 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁর সামনে সংবাদ সম্মেলন করে তিনি বিএনপির ঘোষণা দেন, জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। সেদিনই দলের গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার 6 মাসের মাথায় 1979 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে 200 আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। এর আগে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে 1977 সালের 22 মে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। 1971 সালের 30 মে চট্টগ্রামে বিপদগামীদের বুলেটে জিয়াউর রহমানের মৃত্যু এবং পরবর্তী ঘটনা প্রবাহ গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। এরপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ নানা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয় দলটি। দীর্ঘ 42 বছরে নানা চড়াই উত্তরায় পেরিয়ে বিএনপি বেশ কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। বর্তমান জাতীয় সংসদে 7টি আসন নিয়ে প্রতিনিধিত্ব করছে বিএনপি। 2021 সালে দলটি 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। দিনটি উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। আইন শৃঙ্খলা বাহিনীর বেঁধে দেয়া লোকসংখ্যার মধ্যেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। আজকে যে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-র উপরে অধিক আমাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, 100+ নেতাকে হত্যা করা হয়েছে, এই অবস্থার পরেও বিএনপি আজকে নিঃসন্দেহে অত্যন্ত দৃঢ়ভাবে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছে। সীমিত পরিসরের মধ্যেও বিএনপি তার কাজগুলো করছে। আমাদের লজ্জা হয়, দুঃখ হয় যে আজকে স্বাধীনতা ঘোষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যখন আমরা এখানে আসি তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদের নেতাকর্মীদের উপরে গুলি চালানো হয়, গুলি বর্ষণ করা হয় এবং আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন এখনও বিরোধী দল নির্মূলে কাজ করছে সরকার। জিয়াউর রহমানকে নিয়ে সরকারি দলের নেতাদের মন্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। নিকৃষ্ট রুচিতে বাদে এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন এই জাতির অস্তিত্বের সঙ্গে তিনি অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, মুক্তি শুরু হয়েছে। সুতরাং তাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না। রাজধানী ছাড়াও সারা দেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করছে বিএনপির নেতা কর্মীরা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় শেরেবাংলানগর থানায় করা নাশকতার মামলায় 100+ বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের ভার্চুয়াল কোর্টে বেঞ্চ এই নেতাদের 4 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আইনজীবী। 17 আগস্ট সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটির নেতারা। সে সময় মাজারে ঢুকতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত হয় 100+ নেতাকর্মী। সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরেবাংলানগর থানায় মামলা করে। মামলায় ঢাকা মহানগর দক্ষিণের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ 100+ নেতাকর্মী আগাম জামিন চাইলে আদালত গতকাল তা মঞ্জুর করেন।
দর্শক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে আজ দেশে আসছে। হজরত শাহজালাল বিমানবন্দরে আছেন, আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান সরাসরি যাচ্ছে তার কাছে। দীপন, ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঠিক কখন বিমানবন্দরে পৌঁছবে বলে আপনি জানতে পেরেছেন, এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। মামুন, ক্যাপ্টেন নওশাদের মরদেহ বহনকারী যে বিমানটি সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 8:35 অবতরণ করার কথা, এবং আমরা যেইটুকু বিমানবন্দর সূত্রে বিমান এয়ারলাইন্সের সূত্রে জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই বিমানটি হচ্ছে কাতার থেকে তারা যাত্রী নিয়ে মাঝখানে তারা ভারতের নাগপুরে যাবেন এবং সেখান থেকেই ক্যাপ্টেন নওশাদের মরদেহ বহন করে নিয়ে আসবেন। যেহেতু এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের প্যান্ডামিক সিচুয়েশনের কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে এবং আমরা এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যেটি আমাদেরকে বলেছেন যে তারা কিছুক্ষণের মধ্যে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে রানওয়েতে নিয়ে যাবেন যেখানে বিমান এসে থামে এবং সেখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষে ধারণা করা হচ্ছে যে সকাল 9:00 থেকে 9:15 মধ্যে তার মরদেহ বের করে নিয়ে আসা হবে এবং আমরা যতটুকু জানি যে তার মরদেহ বহনকারী যে বিমানটি, এই বিমানে ক্যাপ্টেন নওশাদের দুই বোনও রয়েছেন। যেহেতু নওশাদের স্ত্রী এবং সন্তানরা বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন, সেই ক্ষেত্রে আসলে এখানে তার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে, কখন জানা যায়, এই বিষয়গুলি আমরা খুব একটা তথ্য এই এখনও পর্যন্ত জানতে পারিনি। তবে যেটুকু আমরা শুনতে পাচ্ছি যে বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে এবং ক্যাপ্টেন নওশাদের যেই তার পেশাগত জীবন সেখানে তার কিন্তু অনেকগুলো সাফল্য রয়েছে এবং ক্যাপ্টেন নওশাদের যে এই যে অকাল প্রয়াণ সেটি আমাদের বাংলাদেশ বিমানের জন্য কিন্তু একটি বড় ক্ষতি হয়ে গেল। যেমন 2016 সালে যখন ক্যাপ্টেন নওশাদ এই কাতারের থেকে বিমান নিয়ে এসেছিলেন তখন এই বিমানের চাকা ফেটে যায় এবং সেই সময় কিন্তু সে খুব দক্ষতার সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমানটি অবতরণ করাতে মানে সক্ষম হন এবং এই কারণে বৈমানিকদের যে আন্তর্জাতিক যে সংগঠন রয়েছে সেখান থেকেও প্রশংসাপত্র পান। সব মিলিয়ে নওশাদের এই অকাল প্রয়াণে বিমানের একটি বড় ক্ষতি হয়েছে এটি হলফ করে বলাই যায়। মামুন, দীপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারাগার থেকে গতকাল জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। মুক্তির পর তাকে বেশ উচ্ছ্বল ও হাসি খুশি দেখালেও তার আইনজীবী জানান, এই মুহূর্তে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এই অভিনেত্রী। পরিমণি জেল থেকে ছাড়া পাবেন এমন খবরে কাশিমপুর কারাগারের সামনে উৎসুক জনতার ভিড়। সকাল 9:30 কারাগার থেকে বেরিয়ে খোলা জিপ থেকে হাসি মুখে হাত নাড়ান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। দুপুরে বনানীর বাসায় ফিরে গণমাধ্যম এড়িয়ে গাড়ি থেকে নামেন পরিমণি। কথা বলেননি সাংবাদিকদের সাথে, পরে ক্যামেরাবন্দি ছবিতে বেশ উচ্ছ্বল দেখায় এই নায়িকাকে। যদিও তার আইনজীবীর দাবি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কথা বলার মতো অবস্থা নেই পরিমণির। একজন মানুষ স্বাভাবিক জীবনযাত্রার বাইরে যেয়ে যখন কারাগারে থাকে তখন তো স্বাভাবিকভাবে তার একটা মানসিক শারীরিক অসুবিধা ফিল করবে, এটাই স্বাভাবিক। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে আটক করে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়। 3 দফায় 7 দিন রিমান্ড শেষে 13 আগস্ট পরিমণিকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছিল। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় প্রাণহানি আর শনাক্তের সংখ্যা আরও কমেছে। একদিনে মারা গেছেন 79 জন আর নতুন শনাক্ত হয়েছেন 3,062 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 30,294 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 3,062 জন। এ নিয়ে মোট শনাক্ত 15,03,680 জন। একদিনে করোনায় মারা গেছেন 79 জন, এ নিয়ে মোট মারা গেলেন 26,274 জন। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন 5,999 জন। শনাক্তের হার 10.11, সুস্থতার হার 95.23 এবং মৃত্যুর হার 1.75। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 28 জন, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 23 জন এবং রাজশাহী ও সিলেটে 8 জন করে মারা গেছেন।
আউশের আবাদ বেড়েছে ভৈরবে, কম সময়ে ভালো ফলনে খুশি কৃষক, ভালো দামও মিলেছে। তাদের দেখে এই ফসল চাষে আগ্রহী অন্যরাও, মাঠ পর্যায়ে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ইরি বড় ধান কাটা শেষ হয়েছে মাত্র কদিন আগে। অলস সময় পার না করে কৃষি অফিসের পরামর্শে বৃধান ৪৮ ও বৃধান ৮২-৮৩ জাতের আউশ আবাদ করেছেন কৃষকরা। বীজতলা থেকে চারা রোপণের ৯০ দিনের মধ্যেই এই ধান ঘরে তুলতে পেরেছেন তারা। এতে বছরে ৪টি ফসল উৎপাদন করতে পারছেন কৃষক। বৃষ্টির পানি কাজে লাগাতে পারায় আউশ আবাদ করায় উৎপাদন খরচও হয়েছে কম। আউশ আবাদে প্রতি বিঘায় খরচ পড়ে ৫-৬০০০ টাকা। উৎপাদন হয় ২০-২২ মণ। ধানের বাজার বেশি থাকায় লাভও হয়েছে ভালো। এটা আমার হরসু কম গেছে, মুনি কম গেছে, এটা করাতে আমার বিরাট লাভ। কৃষি বিভাগ বলছে তাদের পরামর্শে যারা এ ফসল চাষ করেছেন তারা বেশ লাভবান হয়েছেন। বৃষ্টি নির্ভর হওয়াতে এখানে এবার সেচের টাকাটা লাগে না, এখানে উৎপাদন খরচ কম হয়। এছাড়াও এই মৌসুমে আউশের রোগ বালায় পোকার আক্রমণ খুবই কম হয়, যার কারণে উৎপাদন খরচটা এখানে কমে। চলতি মৌসুমে ভৈরব উপজেলায় আউশ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১,০০৫ হেক্টর জমিতে, চাষ হয়েছে ১,০১৫ হেক্টরে। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলা সংবাদ। অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই হবে বিসিবির নির্বাচন, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচন কমিশন গঠনের জন্য ৪ জনের নাম সুপারিশ করা হয়েছে। বিসিবির শেষ বোর্ড সভায় খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির তালিকাও অনুমোদন পেয়েছে। বিসিবির সভাপতি গতকাল জানান, আগামীতে বোর্ড পরিচালক হিসেবে থাকলেও তার ইচ্ছা সভাপতি হিসেবে আসুক নতুন কেউ। বার্ষিক সাধারণ সভার দিনই বোর্ড সভাপতি ঘোষণা দিয়েছিলেন, ১ সেপ্টেম্বর বিসিবির পরবর্তী মিটিংয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। সেই অনুযায়ী শেষ সভা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। কথা মতোই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেছে ক্রিকেট বোর্ড, তবে নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেনি বিসিবি। আজকের মিটিংয়ে মেজর এজেন্ডার মধ্যে দুটো মেজর ইস্যুস ছিল, একটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন, সেটা আমরা আজকে করেছি, নির্বাচন কমিশনটা গঠন করে দিয়েছি। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্লেয়ার্স কন্ট্রাক্ট, প্লেয়ার্স কন্ট্রাক্টও আমরা আজকে ফাইনাল করে দিয়েছি। আমরা চাচ্ছি অক্টোবরের, মানে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তার আগেই ইলেকশন কমপ্লিট করে দিয়ে নতুন বোর্ডের কাছে হস্তান্তরেরও চিন্তা ভাবনা করছি। বোর্ড সভাপতি হিসেবে আবারও থাকবেন কি না সে বিষয়ে সুস্পষ্ট জবাব দেননি পাপন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এইখানে যে আরও বেশি, মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার এখন বলতে গেলে ফুল টাইম শুধু ক্রিকেটেই, এবং এটা যে আমি এনজয় করি না তা না, আমি বলছি না যে এটা আমার ভালো লাগে না, আই রিয়েলি এনজয় ইট, কিন্তু এই ফুল টাইমটা দেওয়া, সামনে দেওয়াটাও আমার জন্য প্রায় অসম্ভব। যদি আমি না দেই একটা পজিশন নিয়ে, তাহলে কী হবে? তাহলে আলটিমেটলি বোর্ড উইল সাফার, ক্রিকেট উইল সাফার, এইটা আমি চাই না। সো উই হ্যাভ টু ফাইন্ড এ সলিউশন। প্রেফারেবলি আমি মনে করি এখানে নতুন কেউ যদি আসে তাহলে এটা ভালো হবে। কথা বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড নিয়েও, জানান বর্তমান দল থেকে খুব বেশি পরিবর্তন আসবে না বিশ্বকাপ স্কোয়াডে। এরকমই হবে, মানে যারা খেলছে এ ধরনেরই হবে, মানে একটা দুইটা এদিক সেদিক হতে পারে, বাট মেজরিটি ৯৯% আমি মনে করি এটাই হবে। বিসিবির পরিচালনা পর্ষদেও নতুনত্ব আসবে বলে জানান নাজমুল হাসান পাপন। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসে বাংলাদেশের পতাকা উড়াতে চান বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই স্প্রিন্টার ক্রীড়াক্ষেত্রে নারীদের রোল মডেল। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানীর স্বপ্ন, স্পোর্টস সায়েন্সের উপর পিএইচডি করে অবদান রাখবেন বাংলাদেশ অ্যাথলেটিক্সে। সাতক্ষীরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যেন সোনার খনি। কাটার জাদুতে বিস্ময় ছড়ানো জাতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা মুস্তাফিজ এ জেলারই সন্তান।
ক্রিকেট প্রতিভার ঝলক দেখিয়ে চলেছেন সৌম্য সরকারও। সাবিনা সোহেল রানাদের মতো ফুটবলে আলো ছড়াচ্ছেন অনেকেই, তবে একক নৈপুণ্যে সবাইকে পেছনে ফেলেছেন একজন, তিনি বাংলাদেশের স্প্রিন্টের রানী শিরিন আক্তার, টানা বারবার দেশের দ্রুততম মানবী। জেলার দহকুলা গ্রামের কৃষক পরিবারে জন্ম শিরিনের, চার বোনের মধ্যে দ্বিতীয়, দস্যিপনায় শীর্ষে। দারিদ্রতা, সামাজিক বাধা বারবার তার পায়ে পড়াতে চেয়েছে শেকল, কিন্তু গতির নেশা তার রক্তে, স্কুল পর্যায় থেকেই দৌড়ে পেছনে ফেলেছেন সবাইকে। শৈশব পেরিয়ে টকবগে তরুণী এখন শিরিন, চোখে স্বপ্ন লাল সবুজের পতাকা জ্বালাবেন অলিম্পিকের মঞ্চে। আমি চেষ্টা করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, সামনের যে অলিম্পিক রয়েছে সেখানে আমি আমার দেশের পতাকাটি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য পরিশ্রম করছি। শুধু ট্র্যাকে ঝড় তোলায় নয়, লেখাপড়াতেও দারুণ মেধাবী বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টার। পড়ালেখা করেছেন স্পোর্টস সায়েন্স নিয়ে, উচ্চতর শিক্ষা নিয়ে নিজের মেধা কাজে লাগাতে চান দেশের অ্যাথলেটিক্সের উন্নতিতে। এমন কিছু কাজ আমি করতে চাই যেটিতে আন্তর্জাতিক মানের কিছু খেলোয়াড় গড়ে উঠবে, সেটি আমার ভূমিকা থাকবে। তার শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আতুর ঘর বিকেএসপি, পুরো পরিবারের ভার তার দুটি পায়। খেলা করতে যাবে তা আব্বু যাইতে দেবে না বলে আব্বু ঘুমায় আছে বারান্দা, আমি জানলা দিয়ে দর্জির কাজ করি, 2 টাকা করে দেবো কি 5 টাকা দেবো, কাপড়গুলো বাইর করে দেবো জানলা দিয়ে, চুরি করে চলে যাবে। সাতক্ষীরার মেয়ে, সাতক্ষীরার জন্য আরও গৌরব বইনি, দেশের জন্য আরও মুখ উজ্জ্বল করুক। এই বাড়িতে কারিম স্কুলে ছুটি ছুটি চলে যেত, খুব কষ্ট করি আর এখনও কিন্তু খুব কষ্ট আমার বাচ্চাটার, তাই এখন প্রধানমন্ত্রী এখন যদি আমার বাচ্চাটা দেখি রাখে। সাতক্ষীরা থেকে প্রতিভা আসে প্রকৃতির উপহার হিসেবে, নেই কোনো অবকাঠামো, নেই পৃষ্ঠপোষকতা। শিরিন, মুস্তাফিজ, সাবিনারা দেশ বিদেশে আলো ছড়াচ্ছেন, একটু পরিচর্যা পেলে এমন আরও অনেকেই রাখতে পারবেন প্রতিভার স্বাক্ষর। খিরার জেলায় কোনো অ্যাথলেটিক ট্র্যাক নেই, কোনো জিমনেশিয়াম নেই অ্যাথলেটিকদের মানে ফিজিক্যাল এক্সারসাইজ বা এই প্র্যাকটিসটা করার মতো, তো এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি আমাদের স্টেডিয়াম যেটি আছে বিদ্যমান এটিকে আর একটু আধুনিকায়ন করে এর মধ্যে অ্যাথলেটিক ট্র্যাক বসিয়ে, স্প্রিন ট্র্যাক বসিয়ে কীভাবে তাদেরকে সুবিধাটা দেয়া যায়। শিরিনের পথ ধরে উঠে আসবে আরও নতুন প্রতিভা, এমনটাই চাওয়া সাতক্ষীরার মানুষের। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন জিয়া, আর খুনি রশিদকে সংসদের বিরোধী দলীয় নেতা বানিয়েছিলেন খালেদা জিয়া, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। জিয়ার পোস্টমর্টেম রিপোর্ট দেখাতে বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর, সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা বলতে রুচিতে বাধে বললেন মির্জা ফখরুল। অবশেষে জামিনে মুক্তি পেলেন নায়িকা পরিমণি, কাশিমপুর থেকে ফিরলেন বনানীর বাসায়, পথে পথে উল্লসিত ভক্তদের ভিড়। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের, এ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে বললেন সাকিব। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। অসংখ্য ধন্যবাদ।